ঠিক এখানেই ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো অপরাধীদের। সোনারোপা কচিত আলিশান চেয়ারে বসে কাজি চালাতেন বিচার কার্য, সেই গল্প আজ শোনাব। চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার ভোজপুর গ্রামের কাজীবাড়ি থেকে শুভেচ্ছা। আজকে আমরা দেখব কাজীবাড়ির আদ্যপ্রান্ত, আর এই কাজীবাড়ি 300 বছরের বেশি পুরনো জমিদার বাড়ি। নয়ভিরাম পথ চলতে চলতে জেনে নি এই বাড়ির সংক্ষিপ্ত ইতিহাস। প্রায় 300 বছর আগে কাজী শাহাবুদ্দিন নামে এক জমিদার শাসন করত বর্তমানের ফটিকছড়ি উপজেলা এলাকাটি। এরই ধারাবাহিকতায় ভোজপুরে কাজীবাড়িতে গড়ে উঠেছিল প্রাসাদ, বিচার কার্যের জন্য আদালত, ফাঁসির মঞ্চসহ সবকিছু। ফটিকছড়ির বর্তমান আদালতের কার্যক্রম আগে এখানেই চলত। চট্টগ্রাম শহর থেকে হাটাজারি সড়ক ধরে নাজিরহাট বাস স্টেশনে নেমে তার 20 কিলোমিটার উত্তর পশ্চিমে ভোজপুর ইউনিয়নের পূর্ব ভোজপুর গ্রামে এই জমিদার বাড়ির অবস্থান। পিচডালা সড়ক থেকে অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম গ্রামীণ কাঁচা রাস্তায়, তার মানে গন্তব্যের খুবই কাছাকাছি। চলতি পথের অল্পক্ষণ পরেই দৃষ্টিগোচর হল জমিদার বাড়ির পারিবারিক নিজস্ব মসজিদ। এ বিষয়ে ভিডিওর শেষাংশে বিস্তারিত থাকবে। অবশেষে দীর্ঘ যাত্রার ফল মিলল এখানেই। খসে পড়া পলেস্তরায় এক শীর্ণকায় ভৌতিক ভবন, যেটা এক সময় ছিল সমগ্র ক্ষমতার কেন্দ্রবিন্দু। 60 কক্ষ বিশিষ্ট বিশালায়তনের এ জমিদার বাড়ির চারপাশে ছিল সুরক্ষা পরিখা, যেটি কালের বিবর্তে এখন আর নেই। জমিদার এবং জমিদারির ভয়ের স্থলে স্থান নিয়েছে সাপ বিচ্ছুর ভয়, রাজত্ব করছে ধ্বংসাত্মক বটবৃক্ষের চারা। ফাঁসি মঞ্চের সে ভয়াল সিঁড়ি এখনো ভয়ার্ত রয়ে গেছে। নানা ধরনের লতাপাতায় ছেয়ে গেছে দেয়ালগুলো, ধসে পড়েছে উপরের ছাদ। যে আপনারা যে ফাঁকা স্থানটা দেখছেন, এখানে একসময় জমিদার বাড়ি ছিল, এবং সেটা পুকুর পার পর্যন্ত স্থায়ী ছিল। চারপাশের দেয়ালগুলো কোনো রকমে টিকে আছে, ভেতরে প্রবেশ করতে ভয় লাগবে আপনার। জমিদার বাড়ির সুদিনে প্রায় প্রতি রাতে বসত নাচ গানের আসর। বছর বছর হতো রাজপূর্ণা উৎসব। রাজপূর্ণা ছিল এক বড় উৎসব, যেখানে রাজ্যের সমস্ত প্রজাগণ সারা বছরের খাজনা নিয়ে হাজির হতেন। খাজনা অনাদায়ে ভাগ্য বিলম্বিত প্রজার কপালে জুটত লাঞ্ছনা এবং শাস্তি। ব্রিটিশরা ভয়ঙ্কর অপরাধের জন্য বছরে 7টি মৃত্যুদণ্ড কার্যকর করার অনুমোদন দেয় এই বাড়ির জমিদারদের। এই জমিদার বাড়ির গোড়াপত্তন করেন কাজী শাহাবুদ্দিন চৌধুরী, যার আদিপুরুষ ছিলেন মহাব্বত সাধু। তিনি গৌরনগরে বসবাস করতেন। গৌর ছিল বাংলার এককালীন রাজধানী এবং অধুনা ধ্বংসপ্রাপ্ত একটি নগর, যার অবস্থান বর্তমান ভারত বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে। প্রাচীন এই দুর্গনগরীর অধিকাংশ পড়েছে বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলায়, এবং কিছু অংশ পড়েছে বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলায়। প্রথম জমিদার কাজী শাহাবুদ্দিনের তিন ছেলের একজন কাজী হাসমত আলী চৌধুরী, যিনি জমিদার হয়েছিলেন পরবর্তীতে, তিনি একাধারে ছিলেন বিখ্যাত কবি। বাংলা সাহিত্যের আলিফ লায়লা ও চিন ফোকস শাহ নামের পুঁতি তারই রচিত। বংশ পরম্পরায় প্রায় 200 বছরের জমিদারি ছিল তাদের। প্রায় অর্ধশত বর্গ কিলোমিটার এলাকা জমিদারির আওতায় ছিল। তিনশো বছর আগের প্রাচীন নিদর্শন এই জমিদার বাড়ি বর্তমানে অরক্ষিত অবস্থায় আছে। সংরক্ষণের অভাবে দিন দিন বিলুপ্তির পথে ভোজপুরের এই ঐতিহ্যবাহী প্রাচীনতম স্থাপনাটি। অত্যন্ত দুর্লভ,
মূল্যবান এই প্রাচীন নিদর্শনসমূহ সংরক্ষণের দায়িত্ব এবং দাবি গণমানুষের থাকা একান্ত জরুরি। হয়তো কিছু বছর পরে এসব ইতিহাস আমাদের বইয়ের পাতায় খোঁজার আক্ষেপ থাকবে। ভিডিও শুরুতে যার কিয়দাংশ দেখেছিলাম কাজীবাড়ির পারিবারিক মসজিদ, এটির ইতিহাসও ঠিক জমিদারের ইতিহাসের মতোই পুরনো। তিনটি গম্বুজ আর ১২টি ছোট মিনার যুক্ত মসজিদটি ৩০০ বছর আগে তুর্কি কৌশলীরা চুনসুরকির মিশ্রণ দিয়ে নির্মাণ করেছিলেন। পরবর্তী প্রজন্ম সেটিকে সংস্কার করেছে বিদায় এখনও ভালো অবস্থায় আছে। মোগল স্থাপত্য রীতির সমস্ত শৈলকলা পূর্ণ করেছে এই মসজিদ। বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্ত থাক। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ভালো থাকুন সবাই। ও হ্যাঁ, আপনার সুন্দর হাতের সুন্দর আঙ্গুল দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।